ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো চলো, আজকে এসেছি মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি এসেছি, আজকে চড়ক মেলা। তো মারা মেলা বসানো, মানে মেলা বসাবে। তো চলো, কী কী সব করছে, চপ এটা সেটা সব বানাচ্ছে তো ওখানে বিক্রি করার জন্যে। তো চলো দেখো। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে ডিম চাপিয়েছে সেদ্ধ করার জন্যে, আর ওখানে মটর আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখো মটর আছে, সিদ্ধ করা আছে, ঘুগনি হবে, আর এদিকে ডিম ছাড়া ডিমের চপ বানাবে তার জন্যে। এইখানে বাবা ডিমের চপ বানাচ্ছে। তো দেখো, এই দেখো কত ডিমের চপ দেখছো বানিয়েছে। এইদিকে ডোনা, এদিকে রিনা আছে। এই দেখো কত ডিমের চপ বানাচ্ছে শ্বশুরমশাই। এই দেখো, তো দেখো কেমনভাবে ডিমের চপ বানাচ্ছে। সব এগুলো মেলাতে নিয়ে যাবে বিক্রি করার জন্য। এদিকে পিকু, শিল্পী, এই দেখো, এই দেখো হাসছে, দেখো। হ্যাঁ, তোমার বাবা দেখতে হবে। হ্যাঁ, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, তোমার বাবা দেখতে হবে তোমার। এই দেখো কত ডিম, দেখো এই দেখো কত ডিম বানাচ্ছে, তরুণদা ডিম বানাচ্ছে। এই দেখো কত ডিমে দেখেছ, সব হবে। কত কতগুলা ডিম আছে তরুণদা, এগুলা সব শুনতে 210 পিস আছে, এগুলা 210 পিস। হ্যাঁ, ডিমের চপ হবে পুরোটাই, আর ঘুগনি হবে, ঘুগনি আর পাঁপড় আছে। তো দেখো, এটা আগের দিনের রাতের ভিডিও, ভক্তগুলা স্নান করে আসছিলো, তাই সবাই প্রণাম করছে, ধূপকাঠি জ্বালাচ্ছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আর এই ভিডিওটা হচ্ছে আজকে। তা আমাদের বাড়িতে দেখো ভক্তরা নাচতে এসেছে, গান করছে। Oh,
দেখো নাচা শেষ হয়ে গেল, গান করাও শেষ হয়ে গেল। তো ভক্তরা বাইরে গেছে, তো মা ডাকছে কি মানে একটু শরবতের ব্যবস্থা করেছে ওই জন্যে। তো এই দেখো দাদা শরবত নিয়েছে, মা সবকে দিচ্ছে শরবত, বলছে কি এখানে বসো ফ্যানে। তো মানে বাইরে কাকিদের ওইখানে নাচবে তার জন্য সব যাচ্ছে। আর এই দেখো মা বাইরে সবকে ট্রেতে করে নিয়ে যাচ্ছে ওই শরবতগুলো, গুড়ের শরবত বানিয়েছিলো। আর এখানে এই কাকুটা আছে বাড়ির পাশে, ও চাঁদা গলা নিচ্ছে, আদায় করছে চাল ডাল, যে পয়সা দিচ্ছে পয়সা নিচ্ছে। তো চলো এই দেখো সবাই এখনও একটা একটা করে গ্লাসগুলো নিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক বছরই শরবতের ব্যবস্থা করে, ফল টলে করে, তো খেতে চায় না মানে ওরা না খেয়ে না খেয়ে থাকে, তো তাই জন্যে। এই যে আর একটা কাকু, এটা একটু শরীর খারাপ তার জন্য বসেছে, ও খাবে না, স্প্রাইট দিয়েছিলো ওই কাকুরা। তো দেখো এবার চলো একটু বাইরে যাই, বাইরে যাই। দেখো সবাই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো চলো আর এবার মেলাতে যাব। এই তো দেখতে পাচ্ছ মেলাতে চলে এসেছি, তো মেলার ছবিটাই টুকুটাই তুলতে পেরেছি, বেশি পারিনি। কারণ এইখানে আমাদের একটা দোকান দিয়েছে, দোকানে ছিলাম, এই যে দোকানটা দেখতে এসে ডান দিকে এই দোকানটাতে ছিলাম, ওই জন্য তুলতে পারিনি। তো ভিডিওটি সম্পূর্ণ আমি দেখাতে পারলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।